বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা নানানভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছেন। এবার মা দুর্গার আগমনে এক সম্প্রীতি নজির গড়ল পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনি গ্রামের মানুষরা। এই তিলাবনি গ্রাম মুসলিম অধ্যুষিত গ্রাম বলেই পরিচিত। এখানে বেশি সংখ্যক মানুষই মুসলিম সম্প্রদায়ের। এই গ্রামে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি রয়েছে বেশ কিছু হিন্দু পরিবারও। মুসলিম সম্প্রদায়ের এই গ্রামে পীর বাবার পুজোয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কেই একসঙ্গে আনন্দ করতে দেখা যায়। কিন্তু এবারে দুর্গাপুজো সক্রিয়ভাবে গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকেরা অংশ নিয়ে দৃষ্টান্ত রাখলেন। এবারে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে পুজোর নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত মুসলিম ভাইরা। খুবই গর্বিত যে আমরা দুর্গাপুজো করতে পারছি, আর সেখানে আমাদের এই মুসলিম ভাই বা চাচারা আমাদের সাহায্য করছে, এই জন্য আমরা খুবই গর্বিত। আমরা চাই আমরা হিন্দু মুসলিম মিলে ঠিক এইভাবেই প্রত্যেক অনুষ্ঠানে আমরা পাচ্ছি সাহায্য, অনেক দিক থেকে আমাদের সাহায্য করছে, মানে সেটা বলে বোঝানো যাবে না, সব দিক থেকে সহযোগিতা আমরা পাচ্ছি। আর আমাদের দুর্গাপুজোর জন্য বেশিরভাগ ওই আমাদের মুসলিম সম্প্রদায়ের লোকেরাই বেশি বলতে গেলাম একটা পুজো হয় না, আমরা সহযোগিতা কোনো তারা পুজো করার চেষ্টা আমরা আছি, সেটার প্রমাণ হচ্ছে। আর আমরা খুবই আনন্দিত সেই সহযোগিতা পেয়ে। আমাদের অনেক দিনের চিন্তাভাবনা ছিল যে এখানে একটা দুর্গাপুজো হবে, আর আমরা মুসলিম সম্প্রদায় মানে মুসলিমটাই বেশি আছে আমাদের গ্রামে, তো আমাদের ছেলেরা বাইরে পুজো করতে যায়, সেখানেও মেলা খেলা হয়, আমরাও চাইছি যে এখানে মেলা হোক, আমাদের এখানে বাচ্চারা বুড়োরা সবাই আনন্দ করুক, আমরা এই পরিকল্পনা নিয়ে পড়ে আমরা দুর্গাপুজোটা শুরু করেছি। লালদোহা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।